জাতীয় নয় আগে স্থানীয় সরকারের নির্বাচন। হাসিনার আমলে গুম 200 লোকের খোঁজ মেলেনি বলছে তদন্ত কমিশন। জানাবো বিএনপিকে ছাড়াই নির্বাচনের প্রস্তুতি জামায়াতের। এবং সর্বশেষ জানাবো দেশের পরিস্থিতি কিন্তু একটু ঘোলাটে বলছেন মির্জা আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ, শোনাম এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জাতীয় নয় আগে স্থানীয় সরকারের নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দৃশ্যমান তাগাদা থাকলেও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন। সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। জাতীয় নির্বাচনের আগে দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা কতখানি বজায় থাকে সেই অভিজ্ঞতা ডক্টর ইউনুসের সরকার আগেই পরখ করতে চায়। সরকারের গঠিত দুটি কমিশনের একাধিক সদস্যদের সঙ্গে আলাপকালে তারা বাংলা ট্রিবিউনকে জানান, সরকারের মধ্যে ইনফরমালি আলোচনা চলছে নির্বাচন আয়োজন নিয়ে। যদিও সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত কমিশনের প্রধানদের বৈঠকের পর একজন জানান, সোমবার এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে আরেকটি কমিশনের এক কমিশন সদস্যের ভাষ্য, স্থানীয় সরকার নির্বাচন করলে দেশে রাজনৈতিক প্রসেস বজায় থাকলো, এটা সরকারেরই সিদ্ধান্ত হতে পারে। সূত্র জানায়, নির্বাচন সংস্কার কমিশনের পর ইসি গঠনে পুরনো পদ্ধতিকে আমলে নিয়ে সার্চ কমিটির গঠনের একটি বড় কারণ নির্বাচন নিয়ে সরকার আন্তরিক। বিশেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের আগে পূর্ব প্রস্তুতি হিসেবে স্থানীয় সরকারের নির্বাচন দিতে পারে সরকার। এক্ষেত্রে অবশ্য দলীয় প্রতীক বাতিল করা হবে। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, ইতোমধ্যে সরকারের উচ্চ পর্যায়ের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সম্মতি দিবে কিনা সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ, সেটিও সরকারকে বিবেচনা করতে বলা হয়েছে। এমনকি বড় দল হিসেবে বিএনপি মানবে কিনা সেই প্রসঙ্গ উত্থাপিত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ওই দফতরের সূত্রটি। সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা নিয়ে পৃথক একটি কমিশন গঠনের আলোচনা শুরু হয়েছে সরকারের মধ্যে। বিএনপির দলীয় একটি সূত্র জানায়, মূলত স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর বিদ্যমান সংস্কৃতি উঠে আসবে। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অবস্থান, প্রার্থী পরীক্ষা, নির্বাচনী মাঠের বাস্তব অভিজ্ঞতার আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবে সরকার। জানতে চাইলে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, স্থানীয় সরকার নির্বাচন দরকার। দেশের মানুষ দীর্ঘদিন ধরে স্থানীয় সরকারের সেবা থেকে বঞ্চিত, এই নির্বাচন যত দ্রুত করা যায় সেটি দরকার। অধ্যাপক বদিউল আলম মজুমদার বলেন, জাতীয় নির্বাচনও দরকার, কিন্তু এর আগে এখানে কিছু সংস্কার করতে হবে। সংস্কার করতে হবে স্থানীয় সরকারের নির্বাচনী আইনেও। 2007 তৎকালীন সরকারের পক্ষ থেকে গঠিত একটি শক্তিশালী কমিটির পক্ষ থেকে স্থানীয় সরকারের নির্বাচনী আইন নিয়ে কাজ হয়েছিল। সে সময়ে স্থানীয় সরকারের আইনগুলো যুগোপযোগী করা হয়েছিল, সেটি এখনও প্রাসঙ্গিক। হাসিনার আমলে গুম 200 লোকের খোঁজ মেলেনি বলছে তদন্ত কমিশন। শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় 200 জনের খোঁজ এখনও মেলেনি বলে জানিয়েছে এই সংক্রান্ত তদন্ত কমিশন। গুম তদন্ত কমিশন বলেছে, নিখোঁজ এসব ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তাদের সন্ধান পাওয়া কমিশনের অন্যতম লক্ষ্য। গত আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে তার টানা 16 বছরের কঠোর শাসনের অবসান ঘটে। হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যার মধ্যে রয়েছে শত শত রাজনৈতিক প্রতিপক্ষকে বিচার বহির্ভূতভাবে হত্যা এবং আরও অনেককে বেআইনিভাবে অপহরণ ও গুম করার অভিযোগ। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গঠিত গুম তদন্ত কমিশন জানিয়েছে, হাসিনার পতনের পর 5 জনকে গোপন বন্দিশালা থেকে মুক্তি দেওয়া হয়েছে, তবে অনেকেই এখনও নিখোঁজ। কমিশনের সদস্য নূর খান বার্তা সংস্থা এএপিকে বলেছেন, কমপক্ষে 200 জনের এখনও খোঁজ মেলেনি, আমরা তাদের সন্ধানে কাজ করছি। কমিশন জানিয়েছে, ঢাকা সহ আশেপাশের এলাকায় 8টি গোপন বন্দিশালার খোঁজ পাওয়া গেছে। এসব বন্দিশালার কয়েকটি কক্ষে মাত্র 3-4 ফুট জায়গার মধ্যে মানুষকে বন্দি রাখা হতো। কক্ষগুলোর দেয়ালে আটক ব্যক্তিদের হাতে আঁকা দিন গণনার চিহ্ন দেখা গেছে। কয়েকজন কমিশনার জানান, হাসিনার পতনের পর অজ্ঞাত আইনশৃঙ্খলা বাহিনীর এসব গোপন বন্দিশালার প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছে। কমিশনাররা বলেছেন, অধিকাংশ নিখোঁজের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে দায়ী করে অভিযোগ পাওয়া গেছে। 2021 সালে জ্যেষ্ঠ 7 কর্মকর্তাসহ র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। হাসিনার শাসনামলের কিছু গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ ছিল। তদন্ত কমিশনের চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী বলেন,
হাসিনার শাসনামলে সরকারি ও বিচার ব্যবস্থার সাংগঠনিক ভাঙনের কারণে দায়মুক্তি সংস্কৃতি গড়ে উঠেছিল। তারা আইন প্রয়োগকারী সংস্থাকে জনস্বার্থে নয় বরং নিজেদের এজেন্ডা ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে এই তদন্ত কমিশন গঠন করেছে। ডক্টর ইউনূস বলেছেন, তিনি একটি সম্পূর্ণ ভেঙে পড়া সরকারি প্রশাসন ব্যবস্থা পেয়েছেন। এটি নতুন করে সাজানো প্রয়োজন, যেন ভবিষ্যতে স্বৈরাচারের প্রত্যাবর্তন রোধ করা যায়। বিএনপিকে ছাড়াই নির্বাচনের প্রস্তুতি জামায়াতের। প্রায় 25 বছরের জোটসঙ্গী বিএনপিকে মাইনাস করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন আলোচনায় সংস্কারকে প্রাধান্য দিল তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। এরই মধ্যে 150-এরও বেশি আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। বিভিন্ন সভা সমাবেশে এসব প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তবে বিষয়টি নেতিবাচকভাবে দেখছে না বিএনপি। বিএনপির নীতি নির্ধারকরা মনে করেছেন, দুই দলের রাজনৈতিক আদর্শ ভিন্ন, তাই তারা তাদের মতো রাজনীতি করবে, বিএনপি তাদের মতো। জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে দুই ধরনের প্রস্তুতি রেখে এগোচ্ছে। সেটি হচ্ছে 300 আসনে একক প্রার্থী দেওয়া এবং নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে জোটবদ্ধভাবে নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া। এই লক্ষ্যে এরই মধ্যে একাধিক ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে দলটি। তাদের লক্ষ্য, ধর্মভিত্তিক এসব রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে বেশি আসনে জয়ী হয়ে আসা। জানতে চাইলে বাংলাদেশ জামাত ইসলামের মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, নির্বাচনের ব্যাপারে জামায়াতের দুই ধরনের প্রস্তুতি রয়েছে। প্রথমত, জামায়াত নিজেরাই 300 আসনের প্রার্থী দেবে। দ্বিতীয়ত, নির্বাচনের সময় যখন আসবে তখন যেই পরিস্থিতি বিরাজ করবে সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। সেটি এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে তা এখনই বলার সুযোগ নেই। নির্বাচনের কার্যক্রম জামায়াত অনেক আগেই শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের 150-এরও বেশি প্রার্থী আগে থেকেই ঠিক করা আছে। এখন জামায়াতের প্রার্থীরা মতবিনিময় গণসংযোগ করার মধ্যে দিয়ে সারাদেশে তাদের তৎপরতা চালাচ্ছে। বাকি আসনে প্রার্থীদের বিষয়ে জামায়াতের যে নিয়ম বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনে জোট করার লক্ষ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামায়াত 15 আগস্ট থেকে কাজ শুরু করেছে। এর মধ্যে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, 12 দলীয় জোট জাকের পার্টি, লেবার পার্টি, খেলাফত মজলিস ও ফরাইজি আন্দোলনের সঙ্গে তারা বৈঠক করেছে। এছাড়া খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজিদ আতাহারি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাশেমি, জামিয়া মাদিনিয়ার মুহতামিন মুনিরুজ্জামান কাশেমি, জনসেবা আন্দোলনের আমির ফকরুল ইসলাম সহ ব্যক্তি পর্যায়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে জামায়াতের আমির পৃথক মতবিনিময় করেছেন। জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তারা তৎপরতা চালাচ্ছেন। ইসলামী দল, 12 দলীয় জোট, গণতান্ত্রিক ঐক্য জোট সহ কয়েকটি ইসলামী দল ও শীর্ষ নেতাদের সঙ্গে তাদের এরই মধ্যে মতবিনিময় হয়েছে। তবে নির্বাচনী জোট গঠনের কার্যক্রম এখনও শুরু হয়নি। জামায়াতের সঙ্গে মতবিনিময়ে অংশ নেয় একাধিক নেতা জানান, ইসলামপন্থী দলগুলোর মধ্যে নির্বাচনে ঐক্য চায় জামায়াত। তবে ইসলামিক দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য হবে কি না অনেকটাই নির্ভর করছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের ওপর। এই দলটির কারণে অনেক দলই জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটে অংশ নিতে পারে। নির্বাচনী ঐক্য হলে ভালো, না হলেও জামায়াত তাতে খুব সমস্যা মনে করছে না, কারণ দলটি এবার এককভাবে নির্বাচনের প্রস্তুতি অংশ হিসেবে সারা দেশেই নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব রয়েছে। এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে যেসব নির্বাচনী আসনে ভালো করতে পারবে সেসব আসনে প্রার্থীদের নামও ঘোষণা করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে এই সংক্রান্ত কমিটিগুলোর নিয়মিত বৈঠক হচ্ছে। বৈঠক থেকে জেলাগুলোর দায়িত্বে থাকা নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেসব আসনে প্রার্থী এখনও বাছাই হয়নি সেখানে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নতুন প্রার্থী যোগ বিয়োগ করছে এই কমিটি। সম্প্রতি কক্সবাজারের চকরিয়ায় এক সমাবেশে কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুককে চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত আমির মোহাম্মদ সেলিমউদ্দিন আগামী নির্বাচনে সিলেট 6 আসনে জামায়াতের পক্ষ থেকে নিজের প্রার্থিতা ঘোষণা করা হয়। বিএনপি বলছে, আগামী সংসদ নির্বাচনে জামায়াত এককভাবে প্রার্থী দেবে নাকি জোটগতভাবে দেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। জোটসঙ্গী হলেও জামায়াতের রাজনীতি নিয়ে বিএনপি কখনো আগবাড়িয়ে কিছু বলেনি, বরং জামায়াত সহায়তা চেয়েছে, বিএনপি সেটা করার চেষ্টা করেছে। বর্তমান পরিস্থিতিতে তারা নিজেদের মতো এগোলেও বিএনপি তাতে হস্তক্ষেপ করবে না। জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল গণমাধ্যমকে বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির নির্বাচনী জোট ছিল, আদর্শিক কোনো বিষয় ছিল না,
তারা এক সময় বিএনপির সঙ্গে জোট করে ক্ষমতায় ছিল, আরেক সময় আওয়ামী লীগের সঙ্গে জোট করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। তাদের দুই রূপই আমরা দেখেছি। এখন জামায়াতের রূপ যদি 2001 থেকে 2006 সালের মতো হয়, তাহলে তাদের সঙ্গে আমাদের নির্বাচনী জোট হতে পারে। সেটা না থাকলে একসঙ্গে আর নির্বাচন করা হবে না। তারা তাদের মতো চলবে, আমরা আমাদের মতো রাজনীতি করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়ার সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।